नमस्कार বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতিদিনের মতো আজকেও আমরা শুরু করছি আজ বাংলার ক্লাস ঘর। এই লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমরা এই ক্লাস ঘর চালু করেছি। এই ক্লাস ঘর চলছে প্রতিদিন। আজকেও আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে এই ক্লাস ঘরে উপস্থিত হয়েছি। আজ বাংলার ক্লাস ঘরে আজকের বিষয় মাধ্যমিকের বাংলা। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালোই আছো। আমরা আজ তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত পথের দাবি এই বিষয়টি আলোচনা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাসের অংশ বিশেষ পথের দাবি পাঠ্যাংশ। এই পাঠ্যাংশ আলোচনার আগে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তার জীবনী, তার ছেলেবেলা, বেড়ে ওঠা এবং তার সাহিত্য কীর্তি সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করে নেব। দেখো, 1876 খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মা ভুবন মোহিনী দেবী। গ্রাম্য পরিবেশেই তার ছেলেবেলা এবং বেড়ে ওঠা। অত্যন্ত দুরন্ত বালক হিসেবে পরিচিত ছিলেন। গ্রাম বাংলার সাধারণ প্রকৃতি যা হয়, নদী নালা, খাল বিল, পুকুর, ঝোপঝাড়, জঙ্গল, এর অনুষঙ্গেই এবং এই দুরন্তপনার মধ্যে দিয়েই বেড়ে ওঠা। শরৎচন্দ্রের ছেলেবেলা সম্পর্কে, তার দুরন্তপনা সম্পর্কে নানান গল্প প্রচলিত আছে। বড় হয়ে জীবন জীবিকার তাগিদে নানান স্থানে তাকে ভ্রমণ করতে হয়েছে, ফলে বৈচিত্র্য এবং নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর জীবন, যা কিনা পরবর্তীকালে তাঁর গল্পে এবং উপন্যাসে প্রভাব ফেলেছে। তাঁর একাধিক উপন্যাস, কালজয়ী উপন্যাস এবং ছোট গল্প তাঁকে বাংলার অমর কথাশিল্পীর উপাধিতে ভূষিত করেছে। তাঁর উপন্যাসগুলির মধ্যে অন্যতম বড়দিদি, মেজদিদি, পল্লী সমাজ, পরিণীতা, গৃহদাহ, দত্তা, শ্রীকান্ত, পথের দাবি ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা জানি এই পথের দাবি আমাদের যে আলোচ্য পাঠ্যাংশ, মূল যে উপন্যাস, 1926 খ্রিস্টাব্দে তা প্রকাশিত হয় এবং সেই সময়কালের ইংরেজ শাসক এটিকে বাজেয়াপ্ত করেছিল, রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে। এটি একটি রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর এই উপন্যাস বা কথাশিল্পের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধিও লাভ করেছিলেন এবং তার সাহিত্য প্রশংসিত হয়েছে রমারণার উক্তিতেও। রবীন্দ্রনাথ ঠাকুরও তাকে স্বীকৃতি জানিয়েছিলেন কথাশিল্পী হিসেবে। তাঁর সাধারণ মেয়ে কবিতায় রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন শরৎচন্দ্রের কথা, একটা গল্প লেখো শরৎবাবু, সাধারণ মেয়ের একটি গল্প শরৎবাবুকে দিয়ে লেখাতে চেয়েছেন। কেন না, শরৎবাবু খুব সুন্দর গল্প লিখতে পারেন। শরৎচন্দ্রের উপন্যাস বা ছোট গল্পে আমরা কোন বিষয়গুলো খুঁজে পাই? মূলত সেই সময়কারের গ্রাম বাংলার সজীব চিত্র আমরা খুঁজে পাই শরৎচন্দ্রের রচনায়। একান্নবর্তী পরিবারের ভাঙন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ক, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জমিদারি শোষণ, অত্যাচার এবং সাধারণ শোষিত, নিপীড়িত, অসহায় মানুষদের জীবনের কথাই অঙ্কিত হয়েছে তাঁর উপন্যাসে এবং ছোট গল্পে। নারীদের জীবনের অসহায়তার কথা যেমন উঠে এসেছে, পাশাপাশি নারীর কোমল সত্তা, সেবা পরায়ণতা এবং চিরন্তন শাশ্বত ভারতীয় নারীত্বের আদর্শ
তিনি তুলে ধরেছেন তার লেখায়। আমাদের আলোচ্য যে পাঠ্যাংশ পথের দাবি, এটি মূলত রাজনৈতিক ঘটনাবলীকে অবলম্বন করেই লেখা। এটি আলোচনার আমরা এটি আলোচনা করতে গিয়ে এটিকে আমরা গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে আমরা এটাকে চারটি দিক থেকে আলোচনা করব। আমাদের যে পাঠ্যসূচি সেটিকে আমরা চারটি দিক থেকে আলোচনা করব। চারটি দিক কি? এক নম্বর হলো এই গল্পের অন্যতম চরিত্র অপূর্ব, তিনি পুলিশ স্টেশনে গিয়ে কি দেখলেন, অর্থাৎ অপূর্ব পুলিশ স্টেশনে গিয়ে গিরিশ মহাপাত্রকে যেভাবে দেখেছিলেন এবং গিরিশ মহাপাত্রকে ঘিরে জগদীশবাবু এবং নিমাইবাবু এবং গিরিশ মহাপাত্র এই সমস্ত কিছু মিলে যে ঘটনা সেটিকে আমরা এক নম্বর বিষয় হিসেবে আলোচনায় রাখব। দু নম্বর আলোচনায় রাখব কেন অপূর্ব পুলিশ স্টেশনে গিয়েছিলেন, কি প্রয়োজনে গিয়েছিলেন, অর্থাৎ কি না অপূর্বর অনুপস্থিতিতে তার বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছিল তারই নালিশ জানাতে তিনি থানায় এসেছিলেন। এই সংক্রান্ত যে আলোচনা সেটিকে আমরা দু নম্বর আলোচনায় রাখব। তিন নম্বর আলোচনায় রাখব তলোয়ারকারের সঙ্গে অপূর্বর কথোপকথনে অপূর্বর অন্তরের যে স্বদেশ প্রীতি এবং তার জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা, ফিরিঙ্গিদের দ্বারা তার অত্যাচারিত হওয়ার ঘটনা আমরা তিন নম্বর আলোচনায় রাখব। আর চার নম্বর আলোচনায় রাখব অপূর্বর ট্রেন যাত্রার অভিজ্ঞতার কথা, কেন তিনি ট্রেন যাত্রার জন্য স্টেশনে গিয়েছিলেন এবং ট্রেনের ভ্রমণকালীন তার যাত্রাপথে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সেই সংক্রান্ত আলোচনা আমরা চতুর্থ বিষয়ের আলোচনায় রাখব। পথের দাবি এই আলোচ্য পাঠ্যাংশের বিষয়বস্তু আলোচনা প্রসঙ্গে আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটি হলো অপূর্বর পুলিশ স্টেশনে যে অভিজ্ঞতা। পুলিশ স্টেশনে এসে অপূর্ব প্রথমেই কী দেখলেন না, জনছয় বাঙালি তাদের মোট ঘাট নিয়ে থানায় হাজির হয়েছেন, ইতিমধ্যে তাদের খানা তল্লাশিও হয়ে গেছে। এরা কারা? না, এরা উত্তর ব্রহ্মে বার্মা অয়েল কোম্পানির শ্রমিক, সেখানে জল হওয়া তাদের সহ্য হয়নি বলে তারা এখানে এসেছিল, পুলিশ তাদের ধরে নিয়ে এসেছে। কেন পুলিশ ধরল তার পিছনেও কারণ আছে। তার কারণ সব্যসাচীর সন্দেহে পুলিশ বাঙালিদের গ্রেপ্তার করছে। সব্যসাচীকে না, তিনি একজন রাজনৈতিক নেতা, দেশকে স্বাধীন করার জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগঠিত করছেন তিনি, তাই তাঁকে যে কোনো উপায়ে গ্রেপ্তার করতেই হবে। তো প্রধান অভিযুক্ত হিসেবে যাকে ধরে আনা হয়েছে সেই গিরিশ মহাপাত্র, তাকে এবার হাজির করা হল। এই গিরিশ মহাপাত্রের চেহারা এবং সাজ পোশাকের হাস্যকর বর্ণনা উপস্থাপিত হয়েছে এই অংশে। গিরিশ মহাপাত্রের বয়স 30-32 অধিক নয়, গায়ের ফর্সা রং কিন্তু রোদে পুড়ে সেটা তামাটে হয়ে গেছে, খুব রোগা চেহারা, দুর্বল চেহারা, সামান্য কাশির দমকেই তার হাঁপানি শুরু হয়েছে। কিন্তু এই যে ভাঙাচোড়া দুর্বল রুগ্ন শরীরের মাঝে তার বিশেষত্ব হচ্ছে তার চোখ দুটো। সেই চোখ দুটোর বর্ণনায় লেখক বলছেন যে সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন। এই সাধারণ যে বর্ণনা, এই সাধারণ বর্ণনায় এই চোখের বর্ণনা কিন্তু দেওয়া যায় না। তাহলে এই চোখের বিশেষত্ব কোথায়? না, অতল গভীর জলাশয়ের মতো যেন সেখানে কিছু একটা আছে, যেখানে সহজে প্রবেশ করা চলে না, প্রবেশ করা যায় না, বা তার সামনে যেন খেলা চলে না। আর এই যে ভগ্ন শরীরের জীবনী শক্তি যেন ওই চোখের মধ্যেই নিহিত আছে, যেখানে মৃত্যুও প্রবেশ করতে পারে না। তাহলে এই অপূর্ব দৃষ্টিতে গিরিশ মহাপাত্রের চেহারার একটা অদ্ভুত বর্ণনা আমরা পাই। পোশাক পরিচ্ছদ, তার দিকেই যখন অপূর্বর দৃষ্টি গেল, অপূর্বর হাসি কিন্তু সংবরণ করতে পারেনি অপূর্ব। কেন কিনা এই
সাজ পোশাকের মধ্যে একটা অদ্ভুত রুচিহীনতার প্রকাশ, এলোমেলো অগোছালো বিন্যাস কিন্তু লক্ষ্য করা গেছে। চুল কীরকম গিরিশ মহাপাত্রর? না ঘাড়ের দিকে কানের দিকে নেই বললেই চলে, সামনের দিকটা বেশ বড়। পোশাক কি, না রামধনু রঙের জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি, কালো মকমলের ধুতি, পায়ে বার্নিশ করা পামশু আগাগোড়া নাল দিয়ে বাঁধানো, সবুজ রঙের মোজা হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে তা বাঁধানো, হরিণের শিংয়ের হাতল দেওয়া লাঠি, এই রকম তার সাজ পোশাক। এবং কয়েকদিনের জাহাজের ধকলে, যাত্রার ধকলে সেগুলো মলিন হয়ে গেছে। আরেকটি হচ্ছে তার মাথার চুলে অপর্যাপ্ত নেবুর তেল, সেই নেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ সকলের তিনি মাথা ধরিয়ে দিয়েছেন। এই যে অদ্ভুত রুচিহীন তাঁর পোশাক এবং পরিচ্ছদ, এই সমস্ত কিছু মিলে তিনি যে একজন এত বড় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী উপযুক্ত হয়ে উঠতে পারেননি, বলা বাহুল্য। সব্যসাচী যা তার যা চরিত্র, তিনি সমগ্র ভারতবর্ষের একজন রাজনৈতিক নেতা, তার বিদেশি ডিগ্রি আছে বিজ্ঞানে এবং তিনি ডাক্তারি শাস্ত্রে পারদর্শী, সেই শিক্ষা, তার উপযুক্ত ব্যক্তিত্ব, তার উপযুক্ত রুচি আমরা বিন্দুমাত্র গিরিশ মহাপাত্রের মধ্যে দেখতে পাইনি, বিশেষত অপূর্ব তিনিও দেখতে পাননি। তাই পরিচিত নিমাইবাবুকে তিনি বলেছেন যে একে ছেড়ে দেওয়াই যেতে পারে, গিরিশ মহাপাত্র যে সব্যসাচী নন তার জামিনও অপূর্ব হতে রাজি আছেন। গিরিশ মহাপাত্রকে তল্লাশি করে অদ্ভুত কিছু জিনিস পাওয়া গেছে কিনা, তার ট্যাগ থেকে একটা টাকা গন্ডা ছয়েক পয়সা পাওয়া গেছে, তার পকেট থেকে পাওয়া গেছে গাঁজার কলিকা, ফুট রুল, স্কেল, এই সমস্ত কম্পাস পাওয়া গেছে। যদিও নিমাইবাবু তাকে সাবধান করে দিয়ে বলেছেন যে এই রকম দুর্বল রুগ্ন শরীর, তাতে গাঁজা তিনি যদি খান তাহলে আর বেশি দিন বাঁচবেন না, গাঁজা যেন তিনি আর না খান, অস্বীকার করেছেন গিরিশ মহাপাত্র। এবং তিনি বলেছেন তিনি একান্ত সত্যি কথা বলছেন যে গাঁজা তিনি খান না। যদিও তার এই দুর্বল রুগ্ন চেহারা, তার কাশির শব্দেই তিনি হাঁপিয়ে উঠছেন, কাশির দমকে তিনি হাঁপিয়ে উঠছেন, সেক্ষেত্রে অনেকাংশেই গাঁজা সেবনের লক্ষণ তার চেহারায় ফুটে উঠেছে। এই সমস্ত বিষয় আমরা দেখব যেখানে অপূর্ব পুলিশ স্টেশনে গিয়ে এই গিরিশ মহাপাত্রকে লক্ষ্য করেছেন। বিষয়বস্তু আলোচনার দ্বিতীয় যে দিকটা, সেদিকটা হলো অপূর্ব কেন এই স্টেশনে এসেছিলেন। সেখানে অপূর্ব তার যা কারণ জানিয়েছেন সেটা হলো তার বাড়িতে, তার অনুপস্থিতিতে তার বাড়িতে চুরি হয়েছে। এবং সেই চুরির ঘটনা লিপিবদ্ধ করাতেই তিনি থানাতে এসেছিলেন। বার্মাতে অপূর্ব চাকরি নিয়ে এসে যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়ির দেখাশোনা তিনি করতেন তেওয়ারি, তিনি ফয়ায় গিয়েছিলেন বার্মা নাচ দেখতে, সেই অবসরে তার বাড়িতে চোর প্রবেশ করে। বলা বাহুল্য টাকা পয়সা ছাড়া কিছুই নিয়ে যেতে পারেনি। কেন না, সেই বাড়ির উপরতলায় যারা ভাড়া থাকতেন একটি খ্রিস্টান পরিবার, সেই খ্রিস্টান পরিবারের মেয়েই ভারতী জোসেফ তার নাম, তিনি চোরকে তাড়িয়েছেন এবং নিজে চাবি দিয়েছেন উপযাচক হয়ে। এই উপকার অপূর্ব কিন্তু স্বীকার করেছেন যে এই মহিলাটির কৃতিত্বেই, কর্মকুশলতাতেই তার জিনিসপত্র খোয়া যাওয়া থেকে রক্ষা পেয়েছে। এবং এই যে ভারতী জোসেফ, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার বাড়িতে কি চুরি হয়েছে না হয়েছে তার সমগ্র তালিকা তিনি কিন্তু এই অপূর্বর হাতে ধরিয়ে দিয়েছেন। এবং অপূর্ব বলেছেন যে তলোয়ারকারের মতো পাশ করা অ্যাকাউন্ট্যান্টের পক্ষেও এত সুন্দর হিসাব রাখা সম্ভব ছিল না। এই চুরির ঘটনার বিষয় অবহিত করতেই
তিনি কিন্তু থানায় এসেছিলেন। আলোচ্য পাঠ্যাংশের তৃতীয় যে দিকটি আমরা আলোচনায় রাখব সেটি হলো কি এই তলোয়ারকারের সঙ্গে কথোপকথনে অপূর্বর স্বদেশপ্রীতি এবং তার ইংরেজ বিদ্বেষ যেভাবে প্রকাশিত হয়েছে। বার্মায় যে অফিসে তিনি চাকরি করছেন সেই অফিসের সহকর্মী হলেন এই তলোয়ারকার। বলা বাহুল্য জলযোগ, অপূর্বর জলযোগের ব্যবস্থা কিন্তু এই তলোয়ারকারের বাড়িতেই হয়েছে। একজন ব্রাহ্মণ তলোয়ারকারের স্ত্রীর তৈরি করা খাবার নিয়ে আসেন এবং তারা দুজনে একসঙ্গে খান। এবং এই আলোচনা প্রসঙ্গেই আমরা দেখব যে অপূর্ব তার স্বদেশপ্রীতির কথা অকপটে স্বীকার করছেন তলোয়ারকারের কাছে। এই বার্মা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মচারী নিমাইবাবু, সেই নিমাইবাবু তার আত্মীয়, তার পিতার বন্ধু, অপূর্বর পিতার বন্ধু। অপূর্বর পিতা নিমাইবাবুর চাকরি করে দিয়েছেন, সেই সুবাদে তিনি নিমাই কাকা বলে সম্বোধন করেন, তার শুভাকাঙ্ক্ষীও তিনি। তথাপি নিমাইবাবু অপেক্ষা এই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার যেন অতিরিক্ত একটা আবেগ কাজ করে। কারণ অপূর্ব একজন শিক্ষিত মধ্যবিত্ত রুচিশীল মানুষ, তিনি জানেন পৃথিবীর ইতিহাসে যে সকল মানুষ তার নিজের জন্মভূমিকে স্বাধীন করবার কাজে বা মহান ব্রতে আত্মনিয়োগ করেছেন তাদেরকেই তিনি আপন বলে মনে করেন। আর সেই স্বাধীনতা আন্দোলনকে দমন করার কাজে যারা লিপ্ত, এই নিমাইবাবু মতো মানুষ যারা, তারা যত আপনারই হোক তাদেরকে তিনি কিন্তু ওই স্বাধীনতা সংগ্রামীদের মতো উচ্চ স্থান দিতে পারবেন না। যদিও তলোয়ারকার সাবধান করে দিয়েছেন অপূর্বকে যে এই ধরনের কথা অকপটে বলার বিপদ আছে, তথাপি অপূর্ব এই সত্য, তার অন্তর্গত উপলব্ধির যে সত্য তা প্রকাশে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এবং তার নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে তিনি দেখেছেন যে এ দেশীয় বলে ফিরিঙ্গিরা লাথি মারতে মারতে রেল স্টেশন থেকে কেমন করে তাকে বের করে দিয়েছিল বিনা অপরাধে। এবং এই অন্যায় কাজের প্রতিবাদ জানাতে যখন তিনি স্টেশন মাস্টারের কাছে নালিশ করেন, সেখানেও এদেশীয় বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে এই বিষয়টা যে আহত করেছিল অপূর্বকে বলাই বাহুল্য, কিন্তু তার চেয়েও বেশি আঘাত করেছিল অপূর্বর অন্তরে, সেটা কি না এই অন্যায় অত্যাচার আমাদের দেশীয় মানুষরা নির্বিবাদে মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছেন। সেখানে হিন্দুস্থানি কম ছিল না, তারাও অপূর্ব সমর্থনে এগিয়ে আসেনি, অন্যায়ের প্রতিবাদে কাউকে এগিয়ে আসতে দেখেননি অপূর্ব। বরং তারা অপূর্বকে সহানুভূতি জানিয়েছিল এই বলে যে তার হাড়পাঁচরা ভেঙে যায়নি, এজন্য তিনি যথেষ্ট সৌভাগ্যবান। অর্থাৎ এই পরাধীন ভারতবাসী পরাধীনতা মেনে নিতে নিতে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছে। শুধু তাই নয়, তাদের আত্মমর্যাদা আত্মসম্মান বোধও লুপ্ত হয়ে গেছে। কালো চামড়ার নিচে এই অপমান অপূর্বর নিত্য সঙ্গী হয়ে রয়েছে এবং এটা তিনি মন থেকে কিছুতেই মানতে পারছেন না। তলোয়ারকারের কাছে তিনি তা প্রকাশ করেননি কেন না, এই অপমানের ইতিহাস, এই লজ্জার ইতিহাস তা বলা যায় না বলেই তিনি তলোয়ারকারকে বলতে পারেননি। চতুর্থ অংশে আমরা যেটা আলোচনা করব সেটি হল অপূর্বর ট্রেন যাত্রার কথা। এবং অপূর্ব যে অফিসে চাকরি করেন সেই অফিসের বড়বাবু যে টেলিগ্রাম নিয়ে অপূর্বর কাছে হাজির হন, কারণ তাদের যে অফিস এবং তার শাখা আছে সেখানে নাকি ভালো শৃঙ্খলা থাকছে না, সেজন্য সমস্তটাই দেখভাল করতে হবে অপূর্বকে। ভামো, শোয়েব, মিকথিলা, প্রোম ইত্যাদি বিভিন্ন শহরে যে অফিসগুলো আছে সেই অফিসগুলো তদারকি করার জন্য অপূর্বকে যাওয়ার কথা তিনি বলতে এসেছেন।
এই রেঙ্গুনে আর মন টিকছিল না অপূর্বর। তিনিও চাইছিলেন যে এখান থেকে অন্য কোথাও যেতে, আর এই সুযোগ যখন এসেছে অপূর্ব তা হাতছাড়া করেনি। এই ভামতে যাওয়ার জন্যই তিনি রেল স্টেশনে পৌঁছেছেন এবং সেখানে তিনি সেই গিরিশ মহাপাত্রের সঙ্গে আবার তাঁর সাক্ষাৎ হল। যথারীতি তিনি প্রথম শ্রেণীর যাত্রী, অপূর্বর সঙ্গে একজন ব্রাহ্মণ সঙ্গী আর একজন তাঁর আরেকজন সঙ্গী, এই দুই সঙ্গীকে নিয়ে তিনি ট্রেন যাত্রা করছেন। যথারীতি তলোয়ারকার তাঁকে ট্রেনে তুলতে গেছেন। সন্ধ্যা আহ্নিক করে যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন নিদ্রার, স্পর্শদোষে দুষ্ট হয় না এমন খাদ্যও তিনি গ্রহণ করেছেন, নিশ্চিন্তে ঘুমাবেন সেই আয়োজনও তার সম্পন্ন, কিন্তু বারবার তার ঘুম ভাঙিয়ে পুলিশ কর্মচারী তাকে বিরক্ত করছেন এবং শেষ পর্যন্ত এই অন্যায় কাজ সমর্থন করতে না পেরে প্রতিবাদ জানিয়েছেন অপূর্ব। কিন্তু তার উত্তরে তিনি যা শুনেছেন তাতে অপূর্বর মোটেই ভালো লাগেনি, কারণ নিয়মে আছে যে প্রথম শ্রেণীর যাত্রীকে বিরক্ত করা পুলিশ কর্মচারীর কাজ নয়। বার্মা পুলিশের সাব ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি অপূর্বকে জানিয়েছেন যে এটা কেবল রেলওয়ে কর্মচারীর জন্য এবং তিনি ইচ্ছা করলে অপূর্বকে নামিয়ে দিতে পারেন। কেবল দেশীয় বলে এদেশীয় পুলিশ আমাদের এদেশীয় মানুষের উপরই কত নির্মম অত্যাচার করতে পারেন, অপমান করতে পারেন, তারই একটি দুর্লভ অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা দেখব যে ইংরেজরা প্রত্যক্ষভাবে আমাদের দেশীয় মানুষদের উপর কী নির্যাতন, কী অপমান, কী লাঞ্ছনা করতেন, আবার আমাদের এদেশীয় মানুষদের দিয়েও পরোক্ষভাবে এদেশীয় মানুষকে নির্যাতন তারা করতেন। তারই প্রকৃষ্ট উদাহরণ এই নিমাইবাবু বা বার্মা পুলিশের সাব ইন্সপেক্টর এদের এই ঘটনাগুলি। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই গল্পের প্রধান চরিত্রগুলির বৈশিষ্ট্য। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র অপূর্ব। এছাড়াও আরও কয়েকটি যে চরিত্র আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য গিরিশ মহাপাত্র, নিমাইবাবু, জগদীশবাবু, তলোয়ারকার। আমরা এক্ষেত্রে অপূর্ব এবং গিরিশ মহাপাত্র এই দুজনের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। গল্পে বা এই উপন্যাসের যে আলোচ্য পাঠ্যাংশ সেখানে আমরা দেখব যে অপূর্ব একজন শিক্ষিত, রুচিশীল, মধ্যবিত্ত চাকরিজীবী মানুষ। তিনি বার্মায় এসেছেন চাকরি করতে এবং তিনি এই পুলিশ স্টেশনে এসে গিরিশ মহাপাত্রের সংস্পর্শে এসেছেন, গিরিশ মহাপাত্রকে তিনি দেখেছেন এবং এ প্রসঙ্গেই তার মধ্যে একটি স্বদেশ প্রীতির জাগরণ ঘটেছে। এই অপূর্ব একজন মধ্যবিত্ত চাকুরিজীবী মানুষ, তার মধ্যে যেমন শৌখিন রুচির পরিচয় আছে এর পাশাপাশি আমরা দেখব যে তার মধ্যে একজন স্বদেশপ্রেমিক মানুষও আছে, যার পরিচয় আমরা তলোয়ারকারের সঙ্গে কথোপকথনের কালে জানতে পেরেছি। তিনি নিমাইবাবু অপেক্ষা স্বাধীনতা সংগ্রামীদেরই পছন্দ করেন বেশি, তাদের প্রতি তার মন ধাবিত হয়, যারা আমাদের দেশের মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই সমস্ত মানুষদের জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে। এর পাশাপাশি ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধেও তার অবস্থান তিনি স্পষ্ট করেছেন। এ প্রসঙ্গে তিনি রেল স্টেশনে ফিরিঙ্গিদের দ্বারা অত্যাচারের কথা বলেছেন, স্টেশন মাস্টারের অত্যাচারের কথা বলেছেন। এর পাশাপাশি
আমাদের দেশীয় কর্মচারীরা, দেশীয় ইংরেজ কর্মচারীরা আমাদের দেশীয় মানুষদের উপর যে অত্যাচার করে, অপমান করে, তারও বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছেন। এ প্রসঙ্গে আমরা তার ট্রেন যাত্রার অভিজ্ঞতার কথা বলতে পারি, যেখানে বার্মা সাব ইন্সপেক্টর তাকে বারবার ঘুম ভাঙিয়ে তার নাম ঠিকানা ইত্যাদি যখন লিখে নিচ্ছিলেন, তিনি কিন্তু শেষ পর্যন্ত প্রতিবাদী হয়ে উঠতে পেরেছিলেন। ফলে অপূর্ব চরিত্রের মধ্যে আমরা তার প্রতিবাদী সত্তারও প্রকাশ লক্ষ্য করব। অপূর্বর মধ্যে আমরা আর যেটা পাই সেটি হলো ব্রাহ্মণ্য সংস্কার দ্বারা লালিত তার মন। তিনি যখন তার খাবার গ্রহণ করেন সেটা কোনো ব্রাহ্মণের হাত দিয়েই সেটা আনানো হয়, তলোয়ারকারের বাড়ি থেকে যে খাবার আসে সেটি কোনো ব্রাহ্মণ পিয়াদাই তাকে এনে দেন। আবার দেখা যায় যখন তিনি ট্রেন যাত্রায় গেছেন সেখানে তিনি সন্ধান্বিক করেছেন এবং স্পর্শদোষে দুষ্ট হয় না এমন খাদ্য তিনি গ্রহণ করেছেন, এবং সেখানেও তার একজন ব্রাহ্মণ সঙ্গী তিনি নিয়ে গেছেন। ফলে এই ব্রাহ্মণ্য সংস্কার আমরা দেখব অপূর্বর মধ্যে প্রবলভাবে বিদ্যমান রয়েছে। এর পাশাপাশি আমরা দেখব কি যে অপূর্বর মধ্যে একটা দায়িত্বশীল মানুষ কিন্তু বর্তমান। তাদের অফিসের যে বিভিন্ন জায়গায় ভামো, সোয়েব, মিকিথিলা এই সমস্ত যে জায়গায় গণ্ডগোল হচ্ছে সেখানে বড় সাহেব কাকে পাঠাচ্ছেন? না অপূর্বকেই পাঠাচ্ছেন, যার উপর ভরসা করা যায়, যাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায়, এমন মানুষকেই তিনি পাঠাচ্ছেন। এর পাশাপাশি অপূর্বর অন্য মানুষকে বিচার করার যে অন্তর্দৃষ্টি, অন্য মানুষকে চিনে নেওয়ার যে অন্তর্দৃষ্টি তাও কিন্তু রয়েছে। আমরা পুলিশ স্টেশনে যখন দেখলাম যে অপূর্ব গিরিশ মহাপাত্রকে দেখছেন এবং তার চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে তার ভগ্ন স্বাস্থ্যের পাশাপাশি তার চোখ দৃষ্টি আকর্ষণ করেছে অপূর্ব, এবং সেখানে তিনি বলেছেন যে সমস্ত জীবনী শক্তি, গিরিশ মহাপাত্রের জীবনী শক্তি যেন লুকিয়ে আছে তার ওই চোখের মধ্যে, যেখানে মৃত্যুও প্রবেশ করতে সাহস পায় না। ফলে মানুষকে তার অন্তর্গত দিক থেকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতাও কিন্তু অপূর্বর মধ্যে রয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা অপূর্ব চরিত্রের মধ্যে খুঁজে পাই। গিরিশ মহাপাত্রের মধ্যে আমরা কোন দিকগুলো খুঁজে পাব? না গিরিশ মহাপাত্রের আমরা দেখব যে প্রথম দর্শনেই আমরা গিরিশ মহাপাত্রকে যেভাবে পাই সেখানে দেখব একটা এলোমেলো ব্যক্তিত্ব, যেন একদিকে যেমন তার ভগ্ন স্বাস্থ্য, অল্প পরিশ্রমেই তিনি হাঁপিয়ে ওঠেন, সামান্য কাশির দমকে তিনি অগোছালো হয়ে যান, তার বয়স 30-32 হলেও একান্ত শীর্ণ তাঁর চেহারা, ফর্সা রং রোদে পুড়ে তামাটে। এই চেহারার পাশাপাশি তার সাজপোশাকও অত্যন্ত রুচিহীন, ব্যক্তিত্বের খুব সৌন্দর্য বা শৌখিনতা আমাদের মনে কিন্তু তার ছাপ ফেলে না, বরং একটু হাস্যকর, অগোছালো, এলোমেলো ব্যক্তিত্বেরই যেন পরিচয় আমরা প্রথম দর্শনে পাই। এরপরে আমরা গিরিশ মহাপাত্রকে যখন দেখেছি পুলিশ রেল স্টেশনে অপূর্বর সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে, তখন তার চরিত্রের আরও কয়েকটি দিক আমাদের সামনে ফুটে উঠেছে। যেমন তিনি ব্রাহ্মণ সন্তান, লেখাপড়া তিনি জানেন, শাস্ত্র এবং পুরাণ সম্পর্কেও তিনি কিছু জানেন, পূজা অর্চনাও করতে পারেন। এখানে তিনি কাজের সন্ধানে, জীবিকার সন্ধানে এসেছেন, পুলিশ তাকে ধরেছে ফলে তিনি যে আর কোনো কাজ পাবেন না এজন্য তিনি বেশ ভয়ার্ত হয়ে আছেন, কুণ্ঠিত হয়ে আছেন, সংকুচিত হয়ে আছেন। এবং তিনি ধর্মভীরু মানুষ, তিনি বলছেন যে এই নেশা দ্রব্য বা আফিং, গাঁজা এই সমস্ত অবৈধ জিনিস তিনি কিন্তু সঙ্গে নিয়ে আনেননি, যদিও অনেকে এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে কিন্তু তিনি এর সঙ্গে যুক্ত নন, কারণ পরধর্ম ভয়াবহ এই শাস্ত্রীয় প্রবাদ তিনি মেনে চলেন। এর পাশাপাশি আমরা দেখব যে গিরিশ মহাপাত্রের মধ্যে একটু পরোপকারের
বাসনাও কিন্তু আছে, যদিও সেটি পরোপকার কি না সে বিষয়ে বিতর্ক থাকতে পারে। যে তিনি গাঁজার কলিকা তার পকেটে রেখেছেন, কুড়িয়ে রেখেছেন পথে, যদি কারো উপকারে লাগে তাহলে তিনি সেটা দেবেন। এই সমস্ত বিষয়গুলো আমরা গিরিশ মহাপাত্রের চরিত্রের মধ্যে পাই। এর পাশাপাশি নিমাইবাবু, তিনি পুলিশের বড় কর্মচারী, তিনি কর্তব্যনিষ্ঠ। যদিও তার এই কর্তব্যনিষ্ঠায় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম প্রতিহত হচ্ছে, তথাপি তার কর্তব্যে তিনি, তার কর্তব্যের জায়গায় তিনি স্থির। অপূর্ব দৃষ্টিতে নিমাইবাবু তার শুভাকাঙ্ক্ষী, নিমাইবাবু তার পূর্ব পরিচিত, তার পিতার বন্ধু, তা সত্ত্বেও অপূর্ব কিন্তু তাকে পছন্দ করতে পারছেন না, কেবল আমাদের স্বাধীনতা সংগ্রামকে তিনি দমন করতে চাইছেন বলে। এবং এর পাশাপাশি জগদীশবাবু, তিনিও একজন পুলিশ কর্মচারী, তার কর্তব্য তিনি করছেন এবং গিরিশ মহাপাত্রকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছেন, যে গাঁজার চিহ্ন, গাঁজা সেবনের চিহ্ন তার শরীরে বিদ্যমান থাকতেও তিনি অস্বীকার করছেন, এ প্রসঙ্গে ধমক দিয়েছেন তিনি। নিমাইবাবুর চরিত্রে আমরা দেখব যে বয়োজ্যেষ্ঠ সুলভ সহানুভূতি বা মানবিকতাও কিন্তু তার চরিত্রে প্রকাশিত হয়েছে। গাঁজা খাওয়ার প্রসঙ্গে নিমাইবাবু সাবধান করেছেন গিরিশ মহাপাত্রকে যে এই তো বয়স, কদিনই বা বাঁচবে। সুতরাং এই সমস্ত গুণগুলো আমরা গিরিশ নিমাইবাবু বা জগদীশবাবুর মধ্যে খুঁজে পাই। পথের দাবি এই উপন্যাসের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথের দাবি, অধিকার কি? আলোচ্য যে উপন্যাস সেখানে মূলত ভারতের স্বাধীনতা এই দাবিকেই সামনে রেখে পথের যাত্রা চলছে। স্বাধীনতা পথ, স্বাধীনতার পথ, স্বাধীনতা আন্দোলনের পথ, সেই স্বাধীনতা আন্দোলনের পথে একমাত্র দাবি, একমাত্র অধিকার সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা। এই বিষয়টি আলোচ্য পাঠ্যাংশে জগদীশ গিরিশ মহাপাত্র এই চরিত্রের মধ্যে দিয়েই যেন ব্যঞ্জিত হয়েছে। সুতরাং মূল উপন্যাসের সঙ্গে আলোচ্য পাঠ্যাংশের নামকরণের সাযুজ্য রেখে মধ্যশিক্ষা পর্ষদ এই পথের দাবি নামকরণ করেছেন, যা যুক্তিযুক্ত বলেই আমাদের মনে হয়। এক্ষেত্রে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে গিরিশ মহাপাত্রের চরিত্র, নিমাইবাবুর চরিত্র বা গিরিশ মহাপাত্রের সাজ পোশাক, তার চেহারা এবং অন্যান্য লাইন তুলেও নানাবিধ প্রশ্ন আসতে পারে। তিন নম্বরের প্রশ্ন আসতে পারে গিরিশ মহাপাত্র চোখের বৈশিষ্ট্য বা চোখের বর্ণনা, বা গিরিশ মহাপাত্র ট্যাগ পকেট থেকে কী পাওয়া গিয়েছিল, কেন পাওয়া গিয়েছিল, এই বিষয়টি আসতে পারে। বা আসতে পারে অপূর্বর উপর স্টেশনে যে ফিরিঙ্গি এবং পোস্টমাস্টারের অত্যাচারের ঘটনা, বা ট্রেন যাত্রায় তার তিক্ত অভিজ্ঞতার কথা, এই সমস্ত বিষয়গুলো তিন নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এবং অপূর্বর ইংরেজদের সম্পর্কে ধারণা বা তার উপর যে অত্যাচারের ঘটনা, এটি পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। গোটা বইটা থেকে এক নম্বরের কোশ্চেন, গোটা পাঠ্যাংশ থেকে এক নম্বরের প্রশ্ন যেখান থেকে খুশি আসতে পারে, সেজন্য গোটা পাঠ্যাংশটা খুব ভালোভাবে যত্ন করে পড়া কিন্তু একান্ত জরুরি। সুতরাং এই পাঠ্য অংশটি তোমরা মন দিয়ে পড়বে, বুঝে বুঝে পড়বে। আমরা আবার বলছি, এর মূল বিষয়বস্তু চারটি বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে। এক, পুলিশ স্টেশনে অপূর্বর অভিজ্ঞতা, গিরিশ মহাপাত্রের বর্ণনা এই অংশে। দ্বিতীয়, কেন তিনি পুলিশ স্টেশনে গিয়েছিলেন, তার বাড়িতে চুরি হওয়ার ঘটনা, সেটা বর্ণনা। তৃতীয়, আমরা দেখব যে তলোয়ারকারের সঙ্গে কথোপকথনে তার দেশপ্রেম, স্বদেশপ্রেমের কথা, এবং চতুর্থ, তার ট্রেন যাত্রার অভিজ্ঞতার কথা। এই চারটি বিষয়কে অবলম্বন করে গোটা পাঠ্যসূচির বিষয়বস্তুটি আবর্তিত হয়েছে, তোমরা মন দিয়ে পড়লেই বুঝতে পারবে। ধন্যবাদ, সকলকে ভালোবাসা, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ ধরে দেখলেন আজ বাংলার ক্লাস ঘর। প্রতিদিনই ঠিক এই সময় অর্থাৎ দুপুর দুটো আজ বাংলার এই ক্লাস ঘর
যতদিন লকডাউন চলবে নিয়ম করে এই একই সময়ে একইভাবে চালু থাকবে। দেখতে থাকুন আজ বাংলা, আজকের বাংলা, আগামীর বাংলা। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।